সঞ্চালক মহাশয়, আজকে অনুষ্ঠানে এক মাস্টারমশাইয়ের গল্প শুনে আমার অন্য একটা গল্পের কথা মনে পড়ল। মাস্টারমশাই ক্লাসে ঢুকে ছাত্রদের একটা অঙ্ক দিলেন যে আমি 12টার সময় লন্ডনের প্লেনে চড়ে 5টার সময় কলকাতায় নামলাম, আমার বয়স কত? কেউ ভেবেই পাচ্ছে না। পিছনের একটা বখাটে ছেলে উঠে বলল, স্যার আমি জানি। বলে বল। বলে 50 বছর। বলে বলেছিস তো ঠিক, কিন্তু কি করে বুঝলি? বখাটে বলল, আমাদের পাড়ায় একটা আধ পাগলা আছে, তার বয়স 25। তা আপনি তো দেখছি পুরোই পাগল, 25 দুগুণে 50। কোলাকুলি করার সঙ্গে একজনের পেন অন্যজনের পকেটে যাওয়ার কি সম্পর্ক আছে আমি বুঝতে পারি। এখন আসি আজকের বিষয়ে। আলোচনার বিষয় শিক্ষা থেকে পুরনিয়োগে চাকরি চুরির মেলা। বিরোধীদের দুর্নীতি খোঁজাই হবে এবার শাসকের খেলা। এই বিষয়ের দুটো অংশের শব্দ চয়নেই বিভ্রান্তি আছে। দেখুন, যে কোনো মেলায় দু একটা চোর ঢুকতেই পারে এবং চুরির ঘটনাও দু একটা ঘটতেই পারে, কিন্তু আয়োজকরা কি মেলাটা চুরি করার জন্য আয়োজন করে? না, আয়োজকরা মেলাটা আয়োজন করে বিক্রি করার জন্য। অর্থাৎ এই চাকরি চুরির মেলা কথাটা ঠিক নয়, বলতে হবে চাকরি বিক্রি করার মেলা। আর বিরোধীদের দুর্নীতি খোঁজাই হবে এবার শাসকের খেলা, একদম ঠিক নয়। দেখুন, বামফ্রন্টকে সরিয়ে এ রাজ্যের মানুষ তৃণমূলকে কি এই জন্যেই ক্ষমতায় এনেছিল যে বামফ্রন্টের নেতারা যে অপরাধ ভুল করছিলেন তৃণমূলের নেতারা সেই অপরাধ এবং ভুলই করবেন? এটাও কি ঠিক কথা নয় যে বামফ্রন্টের কোনো নেতা কোনো অন্যায় করেছেন বলে তৃণমূল নেতারা যে অন্যায় করবেন অপরাধ করবেন সেটা অপরাধ নয়? এরকম করতে যাওয়া ডুবন্ত মানুষের খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করার সামিল। এবং খড়কুটো যেমন ডুবন্ত মানুষকে বাঁচাতে পারে না, এরকম করতে যাওয়াও তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে পারবে না। দু একটা উদাহরণ নেওয়া যাক। একাধিক বক্তা সুজন চক্রবর্তীর স্ত্রীর জয়নিং রিপোর্টের কপির কথা উল্লেখ করেছেন। একজন শাসক দলের নেতাকে দিয়ে বলানো হলো যে এইটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্টের কপি, এটা দুর্নীতি নয়? আমার কাছে সেই নেতার কথা অদ্ভুত লেগেছে। তিনি ভুলেই গেছেন যে কোনো কিছুকে দুর্নীতি বললে এই যে তাকে জয়েন করানো হয়েছে এটাকে দুর্নীতি বললে এটা প্রমাণ করতে হবে যে তখন যে নিয়মকানুন ছিল তাকে জয়েন করাতে কোন নিয়মটা ভাঙা হয়েছে, কিন্তু তিনি আতঙ্কে সেটা বলতেই ভুলে গিয়েছেন এবং তার ফলে ফল হচ্ছে উল্টো। এবং আর একটা কথা মনে রাখতে হবে, বলছেন কে তাকে আপনারা বলতে শোনেননি? যে যারা ব্যতিক্রমীভাবে অর্থাৎ টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিটা বাঁচাতে হবে, আপনারা বলতে শোনেননি? তৃণমূল করলে চাকরি হবে, কোথায় হবে, কিভাবে হবে, কবে হবে আমি বলবো না, কিন্তু হবে, হয়েছে এবং হবে। সংবিধানের নামে শপথ নিয়ে একজন লোক যিনি এরকম অসাংবিধানিক এবং অপরাধমূলক কথা বলেন তার অন্য কাউর দুর্নীতির দিকে আঙুল তোলার কোনো নৈতিক অধিকার আছে কি? এবার আসা যাক মেলার কথায়। এটা তো মানবেন যে আমাদের সব থেকে কাছের এবং সব থেকে পরিচিত মেলা হচ্ছে কলকাতা বইমেলা। উদ্যোক্তাকারা, প্রকাশক এবং পুস্তক বিক্রেতাদের গিল্ড, দোকান দেন কারা, প্রকাশক এবং পুস্তক বিক্রেতারা, যারা ছোট বিক্রেতা তারা নিজেরা বই বিক্রি করেন,
কিন্তু অক্সফোর্ড কেমব্রিজ বা আমাদের কলকাতারই আনন্দ বেস বা মিত্র ঘোষ তারা তো বিক্রি করার জন্য অনেক লোক লাগান। তো পার্থ মানিক কল্যাণময় সুবীরেশ শান্তিপ্রসাদ অশোক তাপস কুন্তল শান্তনু অয়ন চন্দন এরা তো বড় বিক্রেতা, এরা অনেক লোক লাগিয়েছিলেন এবং টাকা আদায় করে চাকরি বিক্রি করার জন্য এরা মেলা বসিয়েছিলেন, ঠিক। কিন্তু একটা প্রশ্নের আপনারা উত্তর দেন তো, গিল্ড মেলা করতে চাইছেন, প্রকাশক বিক্রেতারা দোকান খুলতে চাইছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অনুমোদন না দেন তাহলে মেলাটা কি শুরু করা যাবে? যাবে যাবে না? তাহলে এটা বুঝতে পাচ্ছেন যে মাননীয়ার অনুমোদন না থাকলে এই চাকরি বিক্রির মেলাটা চলা তো দূরের কথা, শুরু করাই যাবেন না। সেই জন্য আপনাদের ভালো লাগুক আর না লাগুক, এই চাকরি বিক্রি মেলার কৃতিত্বের সব থেকে বড় দাবিদার মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জির নাম আসলি আর সংগঠিত অপরাধের নাম আসলি যাদের ক্ষোভ বাড়ছে, আমি সবিনয়ে তাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখছি। পার্থ চ্যাটার্জি ধরা পড়েছেন, হাজতে আছেন, তার অপরাধের প্রমাণ আদালতে মান্যতা পেয়েছে, সংবিধানের 164 ধারাটা খুলুন, 2 উপধারায় আসুন, যৌথ দায়িত্বের নিয়ম অনুসারে পার্থর অপরাধে দায় কি মমতা এড়াতে পারেন? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, পুলিশের আইবি এসবির মতো গুপ্তবার্তা বিভাগের লোকেদের চোখে বছরের পর বছর ধরে পাহাড় প্রমাণ দুর্নীতির খবর পৌঁছলই না, এর দায় কি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এড়াতে পারেন? মমতা কর্মীবর্গ মন্ত্রী, কর্মীবর্গের সঙ্গে সংশ্লিষ্ট ভিজিলেন্স কমিশন, ভিজিলেন্স কমিশনের তো একমাত্র কাজ দুর্নীতি বন্ধ করা, এই যে বছরের পর বছর ধরে দুর্নীতি চলল ভিজিলেন্স কমিশন কেন এটা বন্ধ করল না, এর দায় কি মমতা ব্যানার্জি এড়াতে পারেন? স্বচ্ছতা এবং দায়বদ্ধতার জন্য কোনো ইনফরমেশন না দিলে ইনফরমেশন কমিশন সাজা দিতে পারে। মানিক ভট্টাচার্যকে হাইকোর্টকে সাজা দিতে হচ্ছে কেন? জহুযুদ্ধের বসিয়ে ইনফরমেশন কমিশনকে বশংবদ্ধ করে রাখার দায় কি মমতা ব্যানার্জি এড়াতে পারেন? যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘন, রাজ্যের মানবাধিকার কমিশন অকিজ হয়ে আছে বলেই তো এই মানবাধিকার লঙ্ঘিত হতে পারছে। তো ওই অবসরপ্রাপ্ত মানবাধিকার লঙ্ঘন করা আইপিএসকে বসিয়ে মানবাধিকার কমিশনকে অকিজ করে রাখার দায় কি মমতা ব্যানার্জি এড়াতে পারেন? প্রত্যক্ষ প্রমাণের কথাও বলছি, মমতা ব্যানার্জি যদি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকবেন তাহলে মন্ত্রিসভায় প্রস্তাব পাস করে এসএসসিকে দিয়ে হাইকোর্টে হলফনামা কেন দিতে যাবেন যে যারা টাকা দিয়ে চাকরি পাইছেন তাদের চাকরিটা রাখা হোক? কেন মিটিংয়ে আবেদন করবেন যে তাদের চাকরিটা না যাক? কেন প্রকাশ্য সভায় স্লোগান দেবেন চাকরি কাড়া হচ্ছে কেন, চাকরি কাটতে দেব না? তার কাছে তো এই চাকরি বিক্রির অভিযোগ নিয়ে চিঠি এসেছিল, তিনি তদন্ত করালেন না কেন? এই চুঁচুড়ায় মেদিনীপুরে তো পুলিশের লোকেরা মামলা করতে বাধ্য হয়েছিল, কিন্তু তার অধীনের পুলিশের লোকেরা অপরাধীদের ছেড়ে রাখলেন কেন? ধরলে তো আর হাইকোর্টকে সিবিআই ইডি দিয়ে তদন্ত করাতে হতো না। এই যে অয়নশীলদের কাছে তার বিভিন্ন দপ্তরের চাকরি বিক্রির যে কৌশল সেটা একই রকম হচ্ছে কেন? মমতা ব্যানার্জিকে কি এর উত্তর দিতে হবে না?
রাজ্যের এক মন্ত্রী বলার চেষ্টা করেছেন যে পুরোহিত যদি চুরি করে তাহলে দেবতা চোর হবে কেন? তার কাছে আমার বিনীত প্রশ্ন, দেবতার যদি অনুমোদন না থাকে তাহলে পুরোহিত চোর হবেন কি করে? অর্থাৎ অর্থাৎ আপনাদের ভালো লাগুক বা না লাগুক, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে রাজ্যে চাকরি বিক্রির যে মেলা তার কৃতিত্বের সব থেকে বড় দাবিদার মমতা ব্যানার্জি। এটা রাজ্যের স্বার্থে বন্ধ করা উচিত, তাদের জেলখানায় পাঠানো উচিত। নমস্কার।